আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার মামুন, আপনি বলেন তাহলে। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু কটকট শব্দ হচ্ছে, বলেন আর একটু জোরে বলেন ভাই। আচ্ছা হ্যাঁ, হ্যালো, এবার এবারে এবারে হ্যাঁ, এবার ঠিক আছে, বলেন, বেটার বেটার জি হয়েছে, হ্যাঁ আমি বলেন। থ্যাংক ইউ, এর আগেও আমি আপনার সাথে যোগাযোগ করেছিলাম। ওকে, আমি ধরনের বাহিরে গিয়ে একটু প্রেজেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশন নিয়ে একটু প্রশ্ন করতে চাই, রাশিয়া ইউক্রেনের বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে ভাই, এটা রাশিয়া ইউক্রেনের বিষয়ে তো আমি আমি একজন এক্সপার্ট না, আমি কিভাবে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো ভাই? এটা বিষয়ে তো আমি এক্সপার্ট না। অনেক বিষয় তো অনেকে সুযোগ করে দেওয়া হয় এই জন্য। ওকে ঠিক আছে, না না না, মানে আমি যে বিষয়ে আমি এক্সপার্ট না, সেই বিষয়ে আমি কথা বলি না ভাই। আমি তো সর্ব জ্ঞানে জ্ঞানান্বিত না, তাই না? আমি তো দুনিয়ার সব জ্ঞান নিয়ে বসে নেই, তাই না ভাই? পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান তো আমি হজম করে ফেলি নেই ভাই। হ্যাঁ, আমি যেই সমস্ত বিষয় সম্পর্কে পড়ালেখা করেছি, যে সমস্ত বিষয় সম্পর্কে জানি, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারি। সব দুনিয়ার তাবৎ বিষয় নিয়ে ভাই আমি এত, ভাই পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না পৃথিবীর সমস্ত বিষয়ে জ্ঞান নিয়ে একদম বসে থাকা, এটা ভাই সম্ভব না। হ্যাঁ, আমি ভাই মানে এরকম এরকম কোনো, আমি নবী মোহাম্মদ না ভাই, যে পৃথিবীর সব জ্ঞান আমি নিয়ে বসে আছি। হ্যাঁ, আমি একজন অনেক আমি যেই বিষয়ে পড়ালেখা করি, যে সমস্ত বিষয় সম্পর্কে জানি, স্পেসিফিক কিছু বিষয় সম্পর্কে জানি, এগুলার বাইরে আমি সাধারণত কথা বলি না। এগুলা নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে সেইগুলো নিয়ে বলতে পারেন। ছোট্ট একটা মন্তব্য করি তাহলে, এই যে কোরআনে যে জিনের কথা আছে, এখানে যে এতটা ভয় দেখানো হয়েছে, তো আমি আমার এত বয়স হওয়ার পরেও আমি সন্ধ্যা হলেও আমার বাড়ির পাশে আম গাছ আছে, সন্ধ্যা হলেও আমি মানে তাকাইতে পারতাম না, যাইতে পারতাম না। বাট আপনার এই যে এগুলো কথাবার্তা ওয়েবসাইট শুনে মানে সেই ভয়টা এখন একেবারেই নেই। আমি মানে আগে আরো তো অনেক ভাবে মানসিক ভাবে ইয়েছিলাম, বাট আপনার কথা শুনে অনেক এজন্য থ্যাংক ইউ জানাই আপনাকে, অনেক উপকার হয়েছে এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যালো, কিন্তু আম গাছে জিন থাকতো কেন? জিনি কি আম বেশি পছন্দ করে নাকি? না 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 না, মানে এতটাই ভয় মনের মধ্যে গেঁথে গিয়েছিল যে গাছের দিকেও তাকাইতে পারতাম না, জানেন, এমনকি রাতের বেলা আলো জ্বালিয়ে ঘুমাইতাম। হ্যাঁ, মানে এত ভয় ভয়, মানে যে আপনার ওয়াজ মাহফিলে জিনের কথা, সাকিন জিন নাকি জানে বাথরুমে গেলে আপনার ঘরের উপর দেখে, ঘুমাইলে দেখে, এখানে গেলে দেখে, মানে আপনাকে 24 ঘন্টা ফলো করতে থাকে, এই জিন ওই জিন, মানে জিনের আর কোনো শেষ নেই। এগুলো শুনে শুনে বড় হয়েছি, তো তো ভয়টা গেঁথে গেছিল। বাট আপনার যে যুক্তি সম্পন্ন কথাবার্তা, হাদিস এগুলো অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস আপনার রয়েছে, এগুলো শোনার পর মানে অনেক নিজেকে মানে কিউর করছে, মানে অনেক উপকার হয়েছে। এখন ভয়টা এখন নেই, এটা তো এক ধরনের মানসিক ভাবে মানে ইয়ে করে ফেলে, অসুস্থ করে ফেলে ভয় বিষয়গুলো। হ্যাঁ, এটা বলতে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু মানুষের ভিতরে ভয় এটা একটা ন্যাচারাল একটা ব্যাপার, মানুষের ভিতরে এটা মানে ইয়াভাবেই বিবর্তনের থাকে। অংশ, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এটা বিবর্তনের একটা অংশ, বিবর্তনের এটা আসলে মানুষ পুরোপুরি এইখান থেকে নিষ্কৃতি কখনোই পাবে বলে মনে হয় না। তাহলে মানুষের পুরো ইয়াই ডিএনএ চেঞ্জ করতে হবে, এছাড়া তো উপায় নেই। কিন্তু ভয়যুক্ত শরীর রাসায়নিক একটা প্রতিক্রিয়া প্রক্রিয়া হতে পারে। প্রতিক্রিয়া, হ্যাঁ হ্যাঁ, জি জি জৈব রাসায়নিক একটা প্রক্রিয়া, এটা এখান থেকে নিষ্কৃতি আসলে পাওয়া যাবে না। কিন্তু আমরা যুক্তি, তথ্য, প্রমাণ ইত্যাদির মাধ্যমে আমরা এই জিনিসটাকে কন্ট্রোলের ভিতরে আনতে পারি। কন্ট্রোলের ভিতরে আনলে যেন আমাদের কোনো প্রাত্যহিক জীবনে যেন কোনো সমস্যা তৈরি না করে, এগুলা এটা করতে পারি। কিন্তু এটাকে একেবারে কিওর করা, একেবারে মানে এই মানে একদম নির্ভয় হয়ে যাওয়া, সেটা আসলে মানুষের পক্ষে সম্ভব না। এটা অনেক সাইকোলজিক্যাল স্ট্রেস ফেলে। আচ্ছা ভাই, আর একটা ছোট্ট একটা প্রশ্ন, এটাও একটু ধর্মের বাইরে হচ্ছে কিনা বুঝতেছি না, আপনি তো মানে দেশের বাইরে থাকেন, আগামী 5 বছর বা 10 বছর পরে মানে বাংলাদেশের অর্থনীতিটা কোন পর্যায়ে যেতে পারে আপনার কি মনে? মানে আমরা তো দেশের মধ্যে আছি, ভিতরে থেকে খুব একটা বুঝি না, মানে বাইরে থেকে একটু বোঝা যায়, অ্যানালাইসিস করা যায়, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? বাংলাদেশের আগামী অর্থনীতি আরো ডিক্রেস হবে না ইনক্রেস হবে, যদিও ঊর্ধ্বমূল্য মানে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর কি, তো আপনার দৃষ্টিভঙ্গিটা বা অ্যানালাইসিস কি বলে? আমার অ্যানালাইসিস বলে যে আসলে এই বিষয়ে তো, অর্থনীতি বিষয়ে তো আমি আসলে ভালো বুঝি না, কিন্তু আমি যেটা মনে করি যে গার্মেন্টস সাধারণ ফ্যাক্টরি, এটা দৃষ্টিতে হচ্ছে, হ্যাঁ সাধারণ দৃষ্টিতে আমি বলছি যে গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশের আসলে মানে অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। এই যে মেয়েরা যে চাকরি চাকরি করছে, গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করছে, এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। এইটা দ্বারাই পুরো দেশ চলছে আসলে, এটার উপরে। এটা না থাকলে আমাদের আসলে অনেক বড় সমস্যা হয়ে যেত, আমরা আসলে অর্থনৈতিকভাবে দাঁড়াইতেই পারতাম না এটা না থাকলে। এখন আমাদের অর্থনৈতিকভাবে যতটুকু সামর্থ্য তৈরি হয়েছে সেটার পুরাটাই আমি মনে করি, পুরাটাই এই যে গার্মেন্টসের মেয়েরা যে চাকরি করতেছে, এই গার্মেন্টসের মেয়েদের চাকরির কারণেই আমরা এখন মানে মানে মোটামুটি সম্মানজনক, বাংলাদেশ একটা সম্মানজনক জায়গাতে গেছে। এবং এটার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিগুলাকে উন্নত বিশ্ব একটা কোটা দেয়, সেই কোটার কারণে তারা জিনিসগুলো বিক্রি করতে পারে। এই জিনিসটা অনেক দেশই পায় না, এই জিনিসটা পায় হচ্ছে কি বাংলাদেশ পায়, এবং অন্যান্য যারা ডেভেলপিং কান্ট্রি, যারা ডেভেলপ করতেছে এখনো ডেভেলপ হয় নাই, সেই ধরনের দেশগুলো পায়। এই কোটাটা পাওয়ার কারণে বাংলাদেশ এই সুবিধাটা খুব চমৎকার ভাবে ব্যবহার করেছে, এই সুবিধাটাকে, এবং ব্যবহার করে গার্মেন্টসে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু 2026 সালে সম্ভবত এই কোটাটা শেষ হয়ে যাবে, মানে হিসেব থেকে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে এই কোটাটার সময়সীমা শেষ হয়ে যাবে, এরপর সব দেশই এক্সপোর্ট করতে পারবে। তখন হচ্ছে গিয়ে ভারতের সাথে, আমাদের চীনের সাথে এবং ভারতের সাথে একটা কম্পিটিশন হবে যে কাদের প্রোডাক্ট ভালো, কাদের গার্মেন্টস গার্মেন্টস ভালো। এই প্রতিযোগিতাটা যে হবে 2026 সালের দিকে,
এই সময় একটা বড় ধস নামতে পারে, অথবা এমনও হইতে আচ্ছা পারে যে সেই সময় আমাদের যে এতদিন ধরে যে আমরা মানে যে কাজ মানে গার্মেন্টস সেক্টরে যে বড় বড় কাজ হয়েছে, সেই কাজগুলোর কারণে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের কারণে আমরা হয়তো সেই প্রতিযোগিতায় তাদের থেকে বেটার করতেও পারি। এখন সেটা নির্ভর করছে সেই সময়ে কি হয় তার উপরে। সেই সময় যদি দেখা যায় যে আমাদের এক্সপিরিয়েন্সের কারণে আমরা বহির্বিশ্বে গার্মেন্টস জিনিস বিক্রি করতে পারতেছি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো হবে, ভবিষ্যতে অনেক ভালোই হবে। আর যদি সেটা না হয়, আমরা যদি প্রতিযোগিতায় টিকতে না পারি, বা কোনোভাবে যদি এই যে জঙ্গিরা বা শরীয়তি মানে এই যে ইসলামিস্টরা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে তো তারা গার্মেন্টস সবার আগে বন্ধ করে দিবে। কোনোভাবে যদি তারা ক্ষমতায় আসে বা ক্ষমতার ধারে কাছে আসতে পারে, তাহলে সে তারা এই গার্মেন্টস ফ্যাক্টরিটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে একেবারে ধ্বংস করে দিবে, মেয়েদেরকে মানে বাইরে যাওয়া বন্ধ করে দিবে, ঘরের ভিতরে আটকে রাখবে। এইটা যদি হয়, তাহলে তো বাংলাদেশের অর্থনীতি একেবারে মানে আফগানিস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। এই দুইটা সম্ভাবনা আছে আমি মনে করি। যে তবে আমি মনে করি যে বাংলাদেশে আসলে ইসলামিস্টরা যত হুম্বিতম্বি করে তত আসলে করতে কাজের ক্ষেত্রে ততটা করতে পারবে না, কাজের ক্ষেত্রে তাদের মানে কম, কিন্তু একটা হুমকি সবসময় থাকবে বাংলাদেশে, শরীয়তি রাষ্ট্র কায়েমের একটা হুমকি সবসময় থাকবে। এবং তারা চেষ্টা করে যাবে, বোমা ফাটাবে, মানুষ মারবে, এই জিনিসগুলো করবে, কিন্তু শরীয়তি শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে এটা আমার মনে হচ্ছে না। আর যদি সেটা করতে না পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতি ভালোই ভালোভাবে ডেভেলপ করবে বলে আমার মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আর একটু, আপনি, আমি জানি আপনি প্রশংসা শুনতে অভ্যস্ত নন, তারপরে একটু প্রশ্নটা পরে একটু সুযোগ দেন। সেটা হচ্ছে যে আপনার কথা শুনে তো আমি অনেক রিকভার করছি আর কি সাইকোলজিক্যালি, আর আপনার বাচন ভঙ্গি, এমনকি যুক্তি নিয়ে কিভাবে কথা বলতে হয় এটাও আমি মানে শিখে নিয়েছি মোটামুটি ভাবে আয়ত্ত করছি। আগে তো আমি মানে খুব নার্ভাস ছিলাম সব বিষয়ে, বাট আপনার এই যে যুক্তি কিভাবে তৈরি করতে হয়, শব্দ চয়ন, বাক্য গঠন, পাল্টা যুক্তি, এগুলো খুব মানে আমাকে উপকার করছে আর কি। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, তো অনেক ভালো লাগে আর কি। আচ্ছা ভাই, আপনাকেও ধন্যবাদ, এটা আমাকে জানালেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনিও মানে আমাদের এখানে আমাদের এই কাজে কিছু না কিছু কন্ট্রিবিউট করবেন, যে আপনি যেহেতু উপকার পেয়েছেন বা আপনার কিছু একটা একটা পজিটিভ একটা হয়েছে, সেহেতু আপনিও, আমি চাইবো যে আপনিও আমাদের এই আন্দোলনে, আমি আপনার আমাদের এই আন্দোলনে আপনি কিছু কিছু কন্ট্রিবিউট করবেন, তাহলে হয়তো আপনিও আমাদের একজন, আমার একজন সহযোদ্ধা হবেন, আমার একজন বন্ধু হবেন। তাহলে এটা আমি চাইবো, যে এটা ভেবে দেখবেন যে ভবিষ্যতে আমাদের এই আন্দোলনকে মানে আরো ত্বরান্বিত করার জন্য আপনি কি করতে পারেন, সেটা আপনি একটু ভেবে দেখবেন তাহলে। ঠিক আছে ভাই, মামুন ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আপনাকে তাহলে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসে। ফারাজ ভাই কি অবস্থা ভাই? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ তাহলে মামুন ভাই আপনাকে বিদায় জানাই। আচ্ছা আচ্ছা বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যালো ফারাজ ভাই, ভালো আছেন? হ্যালো হ্যালো, শোনা যায়? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি ভাই বলুন। আচ্ছা ভাইয়া, মানে আপনি বর্তমানে মানে কি বিষয়ে সংযুক্ত আছেন, মানে আপনার সঙ্গে আপনার কথা শুনি, বাট আপনার মানে বিষয়ে আমি সম্পর্কে খুব একটা নর্মাল মানে খেটে খাওয়া মানুষ আর কি, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, বেশি কিছু তো বলা যায় না, নর্মাল খেটে খাওয়া মানুষ। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি ভালো থাকবেন মামুন ভাই, আশা করি আগামীতে কথা হবে। ঠিক আছে তাহলে মামুন ভাইকে বিদায় জানাচ্ছি। ফরাজ ভাই আপনাকে ধন্যবাদ, চলে আসছেন। আপনি কেমন আছেন বলেন ভাই? আপনি কেমন আছেন সেটা বলেন, আমার তো কোনো মেজর হয় নাই, আমি ঠিকই আছি, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আমার এই যে সেলাই টেলাই কেটে দিছে গত সপ্তাহে, তারপরে এখন সবকিছু শুকিয়ে গেছে, অনেক লম্বা মানে বেশ কয়েকটা কাটাকাটি করছে আমাকে, এতগুলো কাটাকাটি করছে আমাকে, অনেক প্রচুর কাটাকাটি করছে। তারপরে হচ্ছে গিয়ে সব ঠিকই আছে, কিন্তু এখন আমি হাঁটতে পারছি না, এটা হাঁটার জন্য আরো হয়তো 2 সপ্তাহ, 1-2 সপ্তাহ লাগবে। এবং আমি প্রতিদিন মানে ইঞ্জেকশন নিচ্ছি, এটা মানে ডাক্তার বলছে সবকিছু ঠিক আছে, সবকিছু পারফেক্ট, এখানে কোনো সমস্যা নেই আশা করি। কিন্তু বাইরে যখন যেতে হয় তখন একটা একটা হুইল চেয়ার কিনেছি, হুইল চেয়ারে করে বাইরে যাই, যেহেতু হাঁটতে পারছি না। আর ঘরে যখন থাকি তখন একটা হাতে থাকে, লাঠি থাকে, সেই লাঠি দিয়ে হাঁটাহাঁটি করি। তো এইভাবেই চলছে, কিন্তু একদম ফুলি রিকভার হতে হয়তো আরো 1-2 সপ্তাহ লেগে যাবে। ভাই আপনাকে সার্টেন কিছু এক্সারসাইজ দেয় না যেটা আপনাকে প্রতিনিয়ত করতে হয়? একটা মেশিন দিয়ে দিয়েছে বাসায়, মেশিনটা দিয়ে আর কি, মেশিনটার ভিতরে পাটা ঢুকায় রাখলে মেশিনটা নিজেই ঘুরতে থাকে, নড়াচড়া করতে থাকে, আমি আমার আসলে এক্সট্রা কিছু করতে হয় না, সেটা দিয়ে করি। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এক্সারসাইজ করেন, কারণ এক্সারসাইজ আমার মনে হয় আপনার মানে আপনার জন্য নেসেসারি, এক্সারসাইজটা কন্টিনিউ রাখেন, ওটা হেলায়েন আর কি। ঠিক আছে, ওইটার ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি, সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু যখন হাঁটু করি তখন একটু কট কট করে একটু শব্দ হয়, আর্টিফিশিয়াল জিনিস ঢুকেছে তো, এখন ওইটার একটু কট কট শব্দ হয়, বুঝতে পারি যে টের পাই যে একটা শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, তাহলে জি জি ভাই। তাহলে